নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই ফিউশন কেয়ার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে জানাবো সহজ কয়েকটি পরিবর্তনের মাধ্যমে কিভাবে কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখবেন। কোলেস্ট্রল মূলত এক ধরনের চর্বি এবং দেহের প্রয়োজনীয় একটি উপাদান, কিন্তু রক্তে কোলেস্ট্রলের মাত্রা বা লেভেল অতিরিক্ত বেড়ে গেলে ধমনির প্রাচীর পুরু হয়ে করোনারি আর্টারি ডিজিজ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো প্রাণঘাতী রোগ হওয়ার আশঙ্কা থাকে। যদি উচ্চ কোলেস্ট্রল ধরা পড়ে অথবা সাধারণের তুলনায় মাত্রা অল্পটুকুও বেড়ে যায়, তবে ওই সময় তা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করতে হবে। এর জন্য যে ডাক্তারের কাছে চিকিৎসাধীন থাকতে হবে অথবা ওষুধ নিতে হবে তা নয়। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ এবং জীবনযাপন পদ্ধতি পরিবর্তনের মাধ্যমেও কোলেস্ট্রল নিয়ন্ত্রণে আনা যায়। এবার বলি কি কি পরিবর্তনের মাধ্যমে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখবেন। প্রথমে ডাক্তারের সাথে কথা বলে জানতে হবে ঠিক কি পরিমাণ বাড়তি কোলেস্ট্রল জমে আছে শরীরে। তাছাড়া শরীরের বিভিন্ন অবস্থা যেমন ওবেসিটি, হৃদরোগ, বর্তমান কোলেস্ট্রলের মাত্রা, ধূমপানের অভ্যাস ইত্যাদির উপর নির্ভর করবে এই প্রক্রিয়া। এরপরে বলি ওজন অতিরিক্ত বেড়ে গেলে তা ওবেসিটির কারণ কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া জরুরি। বাড়তি ওজন স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায় বহুগুণ, তবে ওজন কমানোর জন্য তাড়াহুড়া করা একেবারেই উচিত হবে না। এই জন্য খাদ্যাভ্যাসের লাগাম টানা জরুরি। তার মানে এই নয় যে না খেয়ে থাকতে হবে, ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস ওজন কমিয়ে আনতে সাহায্য করবে। কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন অন্তত 30 মিনিট বরাদ্দ রাখতে হবে ব্যায়ামের জন্য। কোলেস্ট্রল কমাতে সবচেয়ে উপযোগী মাধ্যম শরীর চর্চা। তাছাড়া নিয়মিত ব্যায়াম মানসিক চাপ কমাতে সাহায্য করে, হজমে সাহায্য করে, ক্যালোরি কমায় এবং শরীর সুস্থ রাখে। ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি কমাতেও ব্যায়ামের জুড়ি নেই। এছাড়া নিয়মিত 20-40 মিনিট হাঁটলে প্রায় 8.3% কোলেস্ট্রল কমানো সম্ভব। এবার বলি কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে দারুণ উপযোগী হলো শুটি জাতীয় খাবার। সপ্তাহে অন্তত 3-4 বার এ ধরনের খাবারগুলো রাখতে হবে খাদ্য তালিকায়। এই জাতীয় খাবারে জলীয় উপাদান এবং আঁশ কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কোলেস্টেরলের সমস্যা থাকলে অবশ্যই মাংস খাওয়ার পরিমাণ কমিয়ে আনতে হবে, আর খেলেও অবশ্যই চর্বিহীন মাংস বেছে নিতে হবে, তাও পরিমাণ মতো। কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে নিরামিষ খাদ্যাভ্যাসের জুড়ি নেই। তাছাড়া খাবারের তালিকায় সবজির পরিমাণ বেশি হলে তা স্বাস্থ্যের জন্য উপকারী। এতে শরীর পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ উপাদান পায়। এর সাথে বলি সপ্তাহে অন্তত 2-3 বার মাছ খাওয়া উচিত। এর মধ্যে স্যামন এবং টুনা মাছ সব থেকে বেশি উপযোগী, কারণ এতে আছে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। শরীরের কোলেস্ট্রলের পরিমাণ কমিয়ে বিভিন্ন ধরনের সমস্যা এড়াতে সাহায্য করে এই উপাদানটি। আরেকটি উপাদান আছে যা রক্তের চর্বি কমাতে সাহায্য করে, সেটা হলো রসুন। রসুনে রয়েছে প্রচুর অর্গানোসালফার, রক্তের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে এই উপাদানটি। তবে দিনে 2-3 কোয়ার বেশি রসুন খাওয়া উচিত নয়। এবার বলি দিনের শুরুতেই অনেকেই সকালের খাবার বাদ দিয়ে থাকেন, কিন্তু এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। দিনের শুরুতে পুষ্টিকর খাবার খাওয়া জরুরি এবং দুপুরে খাবার খাওয়ার পর বিকালে হালকা খিদে পাওয়াটা স্বাভাবিক। এ সময় চর্বি ছাড়া যে কোনো হালকা খাবার খাওয়া উচিত। গাজর, শশা, তাজা ফল ইত্যাদি খাওয়া যেতে পারে এই সময়। এবার বলতে হয় ক্যাফিন গ্রহণ এবং কোলেস্ট্রলের পরিমাণ বৃদ্ধির মধ্যে সম্পর্ক রয়েছে। কোলেস্ট্রলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে চাইলে দিনে 1 কাপের বেশি কফি পান করা উচিত নয়, আর সুস্থ থাকতে চাইলে ক্যাফিন গ্রহণের পরিমাণ কমিয়ে আনা উচিত। তেমনি আরেকটা জিনিস হচ্ছে সিগারেট। দিনে 1টি সিগারেট গ্রহণের ফলে তার শরীরে উপকারী কোলেস্ট্রলের পরিমাণ কমিয়ে আনে, তাই ধূমপান এড়িয়ে চলুন। ধূমপানের সাথে বলি অ্যালকোহল গ্রহণ শরীরের জন্য অনেকভাবেই ক্ষতিকর। তাছাড়া হৃৎপিণ্ডে কোলেস্ট্রল জমে গেলে সেক্ষেত্রে অ্যালকোহল গ্রহণ আরও ঝুঁকিপূর্ণ, কারণ কোলেস্ট্রলের মাত্রা বাড়াতে অ্যালকোহল দায়ী। মানসিক চাপ শরীর এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। মানসিক চাপ বৃদ্ধি পেলে শরীরে বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় যা রক্তচাপ বৃদ্ধি করে এবং পরে হৃৎপিণ্ডের রক্ত সরবরাহ কমিয়ে ফেলে।
তাই মানসিক চাপ দূর করার জন্য বিভিন্ন উপায় খুঁজে বের করতে হবে। সুস্বাস্থ্যের জন্য ভালো জীবনধারা অনুসরণ করা জরুরি, তাই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। আর শরীরে কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে নিজের এই বিশেষ যত্নগুলো নেওয়া প্রয়োজন। এই ছিল কয়েকটি টিপস আপনাদের জন্য যে কিভাবে সহজে কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখবেন। কেমন লাগলো আজকের এই টিপসগুলো জেনে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এরকম ভিডিও আরও পেতে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় খুব সহজে।